অলরেডি আমার একটা আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে, মুখটা দেখছো, সেটাকে আমি ছোটবেলায় খামড়ে চিপে দিয়েছিলাম। আর বিয়ের শাড়ি যেটা আমি পরে এত গরমে সেজে গুজে বিয়ে করতে যাব, নতুন নতুন বিয়ে হলে নতুন বউরাতে বাড়িতে শাড়ি পরে। এটা হচ্ছে লেহেঙ্গার স্কার্টটা। আমাদের বিয়ের ডেটটা কবে ঠিক হয়েছে? এই যে আজকে আমাদের বিয়ে, 4 বছরের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে। আমি ওকে ছোটর থেকে চিনতাম। এটা আমি আর এটা টুকাই। শ্বশুর বাড়ির যদি জানলাটা খুলি তাহলে অপোজিটেই আমাদের বাড়ি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্টি টুকাই ব্লগস। অনেক দিন ধরে আপনাদেরকে বলছি যে আমাদের বিয়ের ডেট রিভিলের ভিডিও আসবে, আর হচ্ছে কি কি কেনাকাটা করেছি সেটার ভিডিও আসবে। তোমাদেরকে দেখাবো বলে আমি এই মাত্র জাস্ট আলমারি থেকে সমস্ত নতুন জিনিস বের করেছি। আর এটা হয়তো তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করবে এগুলো কি হয়েছে, তো বলে দিই এত গরম পড়ছে যে ঘাম জমে জমে এরকম পুরো র্যাশ উঠে গেছে, তাও বিয়ের আগে। কি বলবো, যদি কেউ জেনে থাকো কী করে এটা যত তাড়াতাড়ি সম্ভব কমানো যায় সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, পাখা চলছে, একটু বিচ্ছিরি আওয়াজ আসতে পারে, কারণ এই গরমে পাখা অফ করে থাকাটা সম্ভব নয়, তোমরাও জানো, তাহলে আমি এখনই মরে যাব। আর তোমরা যেখানে থাকো সেখানে কীরকম গরম পড়েছে সেটাও জানাবে। ভাবছো তো আমি আজকে একা আছি কেন, তো বলে দিই, আরেকজনের কাজ ছুটি নেই, সে কাজে গেছে, সেই কারণে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই, কারণ বিয়ার খুব বেশি দেরি নেই। আর তোমাদেরকে সবটা আমি এখন কেনাকাটা যা যা করেছি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গয়নাগাটিটা একবারে বিয়ের পর কী কী পেয়েছি সেগুলো দেখাবো, কিন্তু এখন কেনাকাটার ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যা যা পেয়েছি বা বিয়ের নতুনত্ব যা কেনা হয়েছে সব কিছু আমার কাছে নেই, তবে যেগুলো আছে দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার একটা আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে আমার দিদির কাছে, মানে ঠাকুমার কাছে, ওখানে সবাই এসেছিলো, সেটার কোনো ফুল ব্লগ আমি করতে পারিনি গরমের জন্য, মিনি ব্লগ করেছি, সেটা আসবে। তো চলো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী কিনেছি। তো তোমরা এটাও ভাবতে পারো আমি কেন এত সেজে গুজে আছি। তো আজকে হচ্ছে আমার হনুমানজির জন্মদিন, আমার না সবার ঠাকুর, কিন্তু আমি যেহেতু ঠাকুরটা ছোটোর থেকে মানি, আমি জাস্ট পুজো দিতে গেছিলাম, দিদির সঙ্গে গিয়ে পুজোটা দিয়ে এসেছি, ঘরে ফার্স্টে পুজো দিয়েছি, এখন আমি কিচ্ছু খাইনি, জাস্ট গরম যা কথা বলতে বলতে যদি হাঁপিয়ে যাই সেই জন্য জলের বোতলটা নিয়েই বসেছি। আর হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাচ্ছি কী কী কেনা হয়েছে। আর ওপরে যেগুলো দেখছি এগুলো একটু প্লিজ ইগনোর করে দিও, আমাদের মতন ঘরে এরকম থাকে। আলমারির ওপর যত জিনিস পেয়েছি টেডি বিয়ার বা যা যা পেয়েছি সেগুলো রাখা, উপরে কাজ হচ্ছে তো ছাদে সেই জন্য একটু আওয়াজ আসতে পারে। তো এটা ফার্স্টে দেখাই, বিয়ের যে সোনার গয়নাগুলো পরবো তার সাথে এই নেকলেসটা পরবো, নয়তো গলাটা ফাঁকা ফাঁকা লাগবে। ওটা আমার মা দিয়েছে একটা নেকলেস, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো, আগে কী কী কিনেছি দেখাই। তো এই সেটটা দেখো, এটাতে কানের আছে দুটো, এটা আমি মিশোর থেকেই নিয়েছি, আর নেকলেসের ডিজাইনটা খুব সুন্দর। এটা চাইলে আমি লম্বা করেও পরতে পারবো, বা যদি ছোটো করে পরতে চাই সেটাও পরতে পারবো। এই চেনটা আমার সোনার, এখানে ছোটোবেলায় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এই যে গণেশ ঠাকুরের পেটটা দেখছো সেটাকে আমি ছোটোবেলায় খামড়ে চিপে দিয়েছিলাম সেই জন্য। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, যেটা আমি বিয়ের দিন পরবো, খুলে দেখো। এই যে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি শুধু একটাই কথা ভাবছি, এই গরম যা যে লেভেলের গরমটা পড়েছে, আমি কি করে এত গরমে সেজে গুজে বিয়ে করতে যাব। মেকআপ আর্টিস্ট আমি বুক করেও ক্যান্সেল করে দিয়েছি, আমি নেইল করিনি, মেহেন্দি নিজে পরবো, নেইলও নিজে করবো, আমার খরচাটাও একটু বেঁচে যাবে। তবে হ্যাঁ, মেকআপটা কেন আমি ক্যান্সেল করেছি বলে দিচ্ছি, এই গরমে আমার যা সেন্সিটিভ স্কিন এমনিতেই দেখছো গোটা উঠেছে, যদি মেকআপ করি বিয়ের পর আমার মুখটা পুরো যাবে, আমাকে স্কিনের ডাক্তার দেখাতে হবে, আমি সেই জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছি। আর এই গরমে যাই মেকআপ করি না কেন সেটা কোনোভাবেই সোয়েট প্রুফ হবে না, প্রচণ্ড ঘাম হচ্ছে, সেই জন্য আমি নিজেই ঠিক করেছি শুধু কাজল পরবো, লিপস্টিক পরবো, চুলে খোপা করবো, দৌড়াবো বিয়ে করতে। আর এইগুলো হচ্ছে ছাপা শাড়ি, এই শাড়িটা একটা আছে আর এইটা একটা আছে, এগুলো সব হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য কিনে রেখেছে, মানে নতুন নতুন বিয়ে হলে নতুন বউরাতে বাড়িতে শাড়ি পরে, সেই কারণে আমাকে এগুলো কিনে দিয়েছে পরার জন্য। আর আমার মাও সেম এরকম শাড়ি কিনে রেখেছে আমাকে দেবে বলে, ওগুলো বিয়ের পর আসবে সেই জন্য তখন দেখাবো। আর এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গা, দাঁড়াও খুলে দেখাচ্ছি, বিয়ের লেহেঙ্গা না, সরি, বৌভাতের দিন পরার জন্য। লেহেঙ্গাটা দেখে আরও গরম হচ্ছে, পরবো কী করে জানি না, আমি তো ঠিক করেছি যে যদি আমি না পরতে পারি আমি নর্মালি ছাপা শাড়ি পরে নেব। এই যে এটা হচ্ছে লেহেঙ্গার স্কার্টটা, আমি
আমি যেরকম সব খুলছি আমাকে আবার ভাঁজও করতে হবে, ভাঁজটা পরে করবো, আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ওড়নাটা, ডিজাইনটা কীরকম আর কালারটা কীরকম কমেন্ট করে জানাবে, সবাই মিলে পছন্দ করেই কিনেছি। দাঁড়া ওড়নাটা এই যার পুরোটা খুললাম না, তোমরা বুঝতে পারবে যখন পরবো তখন তো দেখতে পাবে। বিয়ের আগে যেন মনে হচ্ছে আমি আরও বেশি মোটা মোটা হয়ে গেছি, এত খাওয়া দাওয়া করছি, এত খাওয়ালে তো মোটা হবে, কেন আসছে এত আওয়াজও। আর এই যেটা হচ্ছে বিয়ের ব্লাউজটা, এটা হচ্ছে পিঠের দিকটা ডিজাইন, আর এটা হচ্ছে ফ্রন্টে, মানে এটা হচ্ছে সামনেটা, এটা আপাতত এটা হচ্ছে হাতের কাজ। কেমন হয়েছে? আমি এটা নিজে পছন্দ করেছি। তবে এই যে ভেতরের কাপড়টা আছে না, মনে হচ্ছে খুব গরম হবে, আমি ঠিক করেছি যদি আমার প্রচন্ড গরম হয় আমি এই টাইপের ব্লাউজ কিনে পরে ওপরটি শাড়িটা পরে নেবো। এই তিনটে ব্লাউজ আমার শাশুড়ি আমাকে কিনে দিয়েছে, কিসের জন্য বলে দিচ্ছি। এটা একটা রেড কালারের আছে, একটা ইয়েলো, একটা সেই রানি পিঙ্ক টাইপের যেটা হয় সেটা, ওই যে বললাম বাড়িতে বিয়ের পর নতুন বউ শাড়ি পরে না সেই জন্য। আর এটা হচ্ছে আমার মা আমাকে বিয়ের আগে আইবুড়ো ভাত দেবে, সেটা কিন্তু আমার মা বলেছে আমাকে আর ওকে একবারে খাওয়াবে, আশীর্বাদটা করবে না, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে একসাথে খাওয়াতে নেই, সেই জন্য ওর কাকিমা ওদের মধ্যে দুজনকে একসাথেই খাওয়াবে, সেই জন্য মা বলেছে খাওয়াবে। আর এই শাড়িটা আইবুড়ো ভাতের দিন পরবো। তবে এটার যে ব্লাউজ পিসটা, আমি এতটা ল্যাথকোর, এতটা ল্যাথকোর, বিশ্বাস করো আমি একটুও ব্লাউজ পিসটা বানাইনি, তবে বেল্টটা রেখেছি, এটা পরে বানাবো, এটা ময়ূরের ডিজাইনও আছে, বেল্টটা কোমরে করতে পারবো শাড়িটার সাথে, আমি এটা দেখেই মেনলি কিনেছিলাম, আমার বেল্টটা পছন্দ হয়েছিল। আর এটাও একটা নতুন ছাপা শাড়ি আমার শাশুড়ি আমাকে দিয়েছে। আর আছে এইটা, এটা হচ্ছে যেদিন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে সেদিন আমাকে এই শাড়িটা দেওয়া হবে, সেই জন্য আমাকে আগের থেকে এগুলো সব করেছে আলমারিতে রাখতে, কারণ আমাদের বিয়ের আগের দিনে সবাই এখানে চলে আসবে। তাই এই হলুদ কালারের শাড়িটা আমি পছন্দ করে মিলিয়ে নিয়েছি, একটা রেড ছিল একটা ইয়েলো ছিল, আমার এটা বেশি পছন্দ হয়েছে সেই জন্য এটা নিয়েছি, আমার থেকেও বেশি কোনার পছন্দ হয়েছে সেই জন্য। তোমরা ভাবছো আমি এখনও ডেটটা বলছি না, ডেটটা আমি লাস্টে বলে দেবো, একবারে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে লেহেঙ্গার ব্লাউজটা, যেটা আমি এরকম থ্রি কোয়ার্টার হাতা মতন দিয়েছি, আমি স্লিভলেস বা হাফ হাতার থেকে থ্রি কোয়ার্টার হাতাটা বেশি প্রেফার করি, এই জামাটাও দেখো তাই আমি সেরকমই কিনি। তাই এই যে এটা হচ্ছে পিঠের ডিজাইনটা, এটা হচ্ছে ফ্রন্টে, পরার পর তো দেখতেই পাবে কেমন হয়েছে জানাবে, কিন্তু আমি কিন্তু সব একবারে দেখাচ্ছি। আর এটা কিনেছি লেহেঙ্গার সাথে সেটটা বউ ভাতের দিন পরবো বলে। আর এটা হচ্ছে আমার ঠাকুমা, মানে আমার দিদি দিয়ে পাঠিয়েছে একটা মাকে, এটা হচ্ছে আমার মায়ের, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আলতা সিঁদুর সবই ভিতরে আছে, ওগুলো আর বার করিনি, বিয়ের পর দেখাবো সেগুলো। আর এটা হচ্ছে জুতো কিনেছিলাম বিয়ের জন্য, এটা অনলাইন থেকে কিনেছি, ওই কিসের থেকে কিনলাম জানি বেশ, অ্যামাজন থেকে মনে হয়। এই যে জুতোটা আমার, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, আমি সেই জন্য জুতোটা কিনেছিলাম, নতুন বলে খাটে তুলেছি না, তো আমি এটা খাটে তুলতাম না। আর এটা হচ্ছে আমার বোনের লেহেঙ্গা, যেটা আমার শাশুড়িমা কিনেছিল দেওয়ার জন্য, ওই ছোটো মানুষটা সেই জন্য। এই যে এটা আমি আর তোমাদেরকে খুলে দেখালাম না, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আপাতত এই মুহূর্তে আমার কাছে যা যা ছিল। তো এবার বলে দিই আমাদের বিয়ের ডেটটা কবে ঠিক হয়েছে, আজকে কী বার? আজকে মঙ্গলবার, এই যে আসছে রবিবার আসছে, এই রবিবারই আমাদের বিয়ে। আমি ভিডিওটা অনেক দিন ধরে বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিলো না, তো অ্যাটলিস্ট তোমাদেরকে বলে দিলাম 28 এপ্রিল আমাদের বিয়ে, মানে বৈশাখ মাসের 15 তারিখ, লগ্ন আছে রাতের দিকেই, ওই দিন আমাদের বিয়ে, ফাইনালি 4 বছরের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে। তোমরা বলেছিলে আমাদের লাভ স্টোরি শেয়ার করতে, বিয়ের পর দুজন মিলে একসাথে বসে তোমাদেরকে আমাদের লাভ স্টোরি ব্লগটা লাভ স্টোরিটা পুরো শোনাবো। এমনিতে আমি তোমাদেরকে ছবি দেখাতে পারি, আমার ফোনে আছে, 1 মিনিট, আমি ওকে ছোটোর থেকে চিনতে আরও ছবিটা বের করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চিনতে পারছো এরা খারাপ, এটা আমি আর এটা টুকাই। হ্যাঁ হ্যাঁ, না চেনারই কথা, অনেক ছোটোবেলাকার ছবি এটা, বোধ হয় আমরা দুই ফ্যামিলি মিলে দীঘাতে বা পুরীতে গেছিলাম, আমি ভয়ও পাচ্ছিলাম, দেখো তাহলেই বুঝতে পারবে, আমি এবার তোমাদেরকে বলছি। তো তোমরা দেখলেই আমরা দুজন দুজনকে ঠিক কতটা ছোটোবেলার থেকে চিনি, ইভেন আমি যদি আমার এই শ্বশুর বাড়ির যদি জানলাটা খুলি তাহলে অপোজিটেই আমাদের বাড়ি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ছোটোর থেকে ভীষণ ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমার থেকে বয়সে বড় ছিল অবশ্য,
তবে আমাকে কোনোদিন দাদা বলতাম না। তো আস্তে আস্তে কি করে আমাদের লাভ স্টোরিটা হয়েছে বা আমরা কি করে দুজনকে পছন্দ করেছি, ভালোবেসেছি, সেগুলো তোমাদেরকে বলবো। তবে হ্যাঁ, যদি বলো যে প্রপোজ, আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনোদিনই প্রপোজ জিনিসটা হয় না। ও আমাকে প্রপোজ করেছেন, আমি ওকে প্রপোজ করেছি। আমি ওকে জাস্ট জিজ্ঞেস করেছিলাম, ডু ইউ লাইক মি অর লাভ মি? তো ও তখন গেস একবারে বলে দিয়েছিল, ব্যাস ওখান থেকেই শুরু হয়ে গেছে। সবই তো বলেই দিচ্ছে, লাভ স্টোরিতে তাহলে কী শুনবে, বাকিটা পরে শুনবে। তো হ্যাঁ, 28 তারিখ আমাদের বিয়ে, মানে আমরা অলরেডি ম্যারিড হতে যাচ্ছি। তো তারপর ফ্লগটা আসবে বিয়ের, তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য এইটুকুই, কেনাকাটা সব দিকে দিয়েছি, ডেটও বলে দিয়েছি, আর কিচ্ছু বাকি নেই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।